তো হে গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত স্বাগত আশা করছি। তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না, এবং ভালো থাকাটা খুব জরুরি, আর এখন তো বেশি করে জরুরি। সকালবেলা স্নান টান করে বেরিয়ে পড়েছি, চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, আবার যাচ্ছি দাসনগর। আমি আর ইন্দ্র মানে টুকাই যাচ্ছি দাসনগর, চুলটা আছে, হ্যাঁ তো চুলটা খুব ভালো লাগছে, অতি উত্তম, অসাধারণ। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। তো যাচ্ছি দাসনগর, দাসনগরে শুট আছে আজকেও, যাই এখান থেকে বাস ধরবো। ডাইরেক্ট বাস পেলে ভালো, নয় তো হাওড়া হয়ে যেতে হবে। দাঁড়িয়ে আছি ডাইরেক্ট বাসের জন্য, অনেকক্ষণ হয়ে গেলো দাঁড়িয়ে আছি, কিন্তু বাস তো আসছে না। হ্যাঁ বল। এ বলছি, আমাকে কেমন লাগছে গো, গোফে গোফে ভালো লাগছে, মুছে অনলি মুছ, মানে ক্যারেক্টার গিয়েছিল জেঠুল আছে, জেঠু 90s এর রোল প্লে করেছি, তাই জন্যই এরকম 90s না সরি 2002। হ্যাঁ তাহলে জেঠুল আছে, মধু তুই গুখা। অ্যাকচুয়ালি কেকটা যেটা লিখছিলাম ওটা আমাদের আজকে শুটে ইউজ হবে, ওরা দোকানে বললো এত বড় নাম লিখতে পারবে না, তাই বললাম আমি বললাম যে দাও আমাকে, তো আমি লিখে নিচ্ছি। তো এসে গেছি বাপনদার বাড়ি, গাড়ি আসছে। তো আমাদের মধ্যে সান্ত্বনা দিয়ে এসে, সান্ত্বনা দেবো, হাই বলে দাও, খুব গরম বাইরে, কষ্ট হলো আসতে। তো এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি, পেটের পরোটা খাচ্ছি, পেটের পরোটা আর তরকারি দেখতে পাচ্ছ, এসব এটা খাই। এই যে হ্যাঁ, তো শুট হচ্ছে, এখন লাঞ্চ ব্রেক হয়েছে, আমরা সবাই গোল করে খেতে বসে গেছি লাঞ্চ। আজকে মাছ ভাত, আজকে তরকারিটা ভালো দিয়েছে, ভেন্ডির তরকারি, চিকেন ভাত খেলা না সালা। হ্যাঁ মতলি ভাত ইসকো বোল রহা প্রোডিউসার কো, লাস্ট দিন চিকেন, চিকেন ভাত লাস্ট ডে, কিতনা খা দেবো তো খাচ্ছি, বিষয়টা খাই। তো সান্ত্বনাদি, একটু বলো আমাদের সাথে কাজ করে কেমন লাগলো, একটু বলো। খুব ভালো লাগলো, এত সুন্দর সারাদিন কাজ করলাম না, মানে এত ঘরোয়া পরিবেশে যারা কাজ করেছে, নতুন ছেলে মেয়ে সবাই রয়েছে আমার সঙ্গে, কিন্তু এতই ঘরোয়া পরিবেশ মনে হলো খেলতে খেলতে কাজটা উঠে গেল। আমি একটা কথা বলতে চাই, সান্ত্বনা দিদির থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু শিখিয়ে পড়ে নিলো, মানে আমরা জুনিয়র তো, মানে আমাদের অনেক কিছু হবে, হেল্প করলো, অনেক কিছু শেখালো, খুব 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 ভালো লাগলো সান্ত্বনা দিদি, থ্যাংক ইউ বলো। হাউ ইজ ইওর এক্সপিরিয়েন্স? নমস্কার, খুব ভালো, আমি প্রথম মনে হয় এত ভালো একটা কাজ করলাম, থ্যাংকস আমার দাদাকে। দাদা কি, আমার বুড়ো না, বুড়ো মনে দিচ্ছি তোমাকে, দাদা ভালো কি, দাদা বন্ধু, বন্ধুদা বন্ধুদা, না না খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে দেওয়ার জন্য। ঘেমে গেছে, বলো ঘেমে গেছে, এত শর্ট দিয়েছে, এত দৌড়েছে, এত দৌড়েছে, ইন্দ্রকে এত দৌড় করেছে। তো যাই হোক, শুটিং প্যাক আপ হলো, এবার আস্তে আস্তে বেরোবো। তো এই যে এই কেকটা দিয়ে শুটিং হয়েছে, শুটিং হয়ে গেছে, এবার এই কেকটা খাবো। লিচি ফ্লেভার, লিচি তো ওখান থেকে বেরিয়ে এখন রয়েছি আমরা দাসনগর স্টেশনে। আজকে একটু অন্যরকমভাবে যাবো, মানে আজকে ট্রেনে যাবো, ট্রেনে দাসনগর থেকে হাওড়া যাবো, আজকে যাবো থিয়েটারে, হাওড়া থেকে গড়িয়া। তো আজকে থিয়েটারে যাবো, তার কারণটা যাওয়ার পরে দেখতে হবে কেন যাচ্ছি, আজকে থিয়েটারে যাই, ট্রেন ঢুকেও গেছে। তো এখন হাওড়া স্টেশনে এসে গেছি, আজকে অনেকটা লেট হয়ে যাবে দলে যেতে, মানে থিয়েটারে যেতে, আজকে যাচ্ছি একটাই কারণ, আজকে আমাদের থিয়েটারের জন্মদিন, তাই হ্যাপি বার্থডে গড়িয়া বেঙ্গল ড্রামা। তো বাসে উঠে পড়েছি, বাসে সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি কামালগাছির বাসে, একটু পুরো কামালগাছি দিকে নামবো, কি আর করার, পরের বাসে গেলে হতো কিন্তু আরও আধ ঘন্টা ওয়েট হয়ে যেত, মানে লেট হয়ে যেত, ওই জন্য আর লেট করলাম না, কারণ ওদিকে ঢুকতে দেরি হয়ে যাবে, ওই জন্য এই বাসে উঠে বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাবো, কি আর করা যাবে। তো কামালগাছিতে বাস থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দোষের মধ্যে 2 ঘন্টা লাগলো বাসে, 2 ঘন্টা, আর আমরা সিট পাইনি, পুরো দাঁড়িয়েছিলাম, মানে হাঁটছি না, মানে পা যেন কী বলবো, অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে একবার,
মানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এরম ভাবে ঘুমাচ্ছে, আমি ভাই ঘুমাস না ঘুমাস না, শরীর খারাপ করবে। তো যাই থিয়েটারে ঢুকি, আজ বার্থডে পার্টি, দেখি কী হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। আমি তো থাকতে পারিনি সকাল থেকে, আমরা শ্যুট ছিল বলে এখন ঢুকি। পেছন দিকে কাঁঠাল, আর এখন খাচ্ছি কেক। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, সঙ্গে রসগোল্লা খাওয়া। তো এই যে আমাদের গড়িয়া বেঙ্গল রাওয়াজ, গড়িয়া বেঙ্গল রাওয়াজ, হ্যাপি বার্থডে। আজকে হচ্ছে বার্থডে, বার্থডে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। চারিদিকে হচ্ছে বেলুন আর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। কেক তো খেলাবি, বিরিয়ানি প্যাকেট রাখা হয়েছে এখানে। এখানে অনেকে খাচ্ছে, কেউ বাড়ি নিয়ে যাচ্ছে, আমি এখানে খাবো না, শরীরটা ভালো লাগছে না, বাড়ি গিয়েই খাবো একেবারে। তো এখন আমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। বিরিয়ানি প্যাকেট দুটো ইন্দ্র ব্যাগে রয়েছে, দেবো না তুই দুটো খেতে পারবি না। ইন্দ্র বাড়ি যেতে পারলো না, সকাল থেকে এত খাটাখান্ডি হয়েছে আমাদের, আমিও মানে পুরো টায়ার্ড, শরীর পুরো ছেড়ে দিয়েছে। ওই ও আবার যাবে এক ঘন্টা দেড় ঘন্টা বাসে করে, বললাম চচ্চুলা আমার বাড়ি থেকে যাবি, তার জন্য এসে গেল। যাই বাড়ি, যাই বাড়ি গিয়ে খেতে হবে। তো দলের দেওয়া বিরিয়ানি, মানে বার্থডের বিরিয়ানি খেতে বসে গেছি আমি ইন্দ্র, আর তার মধ্যে উপরি পাওনা, আর যে মাছ চিকেন করে রেখেছে, এই যে চিকেন কষা। ইস বিরিয়ানিটা মাটন হলে ভালো, তাই না? বলিস না, দলের অনেকে দেখে ভিডিওটা, যাই হোক যা হয়েছে বেস্ট। এই যেরকম আলুটা ভেঙে নিয়ে বিরিয়ানি সাথে আমরা মাখিয়ে নিয়ে জাস্ট বিষয়টা এইভাবে খেতে হবে। চিকেনটা দেখতে পাচ্ছ, আহা, আলু ছাড়া বিরিয়ানি ভাবা যায় না, সঙ্গে ডিমও আছে। আর এই যে মায়ের বানানো চিকেন, কেমন খাওয়া দাওয়া হচ্ছে বল? দলের বিরিয়ানি ভালো, দলের জন্মদিনের বিরিয়ানি সবচেয়ে ভালো লেগেছে কাকিমার চিকেনটা। বিরিয়ানিটা অবভিয়াসলি অয়েলি ছিল একটু বেশি, যে এনেছে নেক্সট টাইম থেকে এখান থেকে এনে নেব। তো গাইস ভিডিওটা এই দুই থাকবে, ভালো লাগলে কী করতে হবে জানো, তোমরা লাইক করে দেবে, খাবার ডিসলাইক করে দেবে, কমেন্ট করে জানাও ভিডিওটার মধ্যে তোমাদের কী ভালো লাগলো। আমার চ্যানেলে যদি তোমাদের নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাচ্ছে, বেল আইকনটি দিয়ে ভুলে যাবে না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো আমি তোমাদের মধ্যে দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।